হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু ও অনলাইন ক্লাস পিলা মানে আজের ভিডিওরে আমি চতুর্থ শ্রেণীর গণিত কুহ বহি আলোচনা করা এবং চতুর্থ শ্রেণী গণিতর আজ আমি পাঠ দশ আলোচনা করা গুণন করা জানিবা। ঠিক আছে পাঠ দশ রাজ প্রথম পাঠ হব তা পূর্ব পাঠ সব আলোচনা হয়ে গেল যার লিঙ্ক উপরে দেখ আই বটন কু ক্লিক করি তুমি সেখিপার যদি কোণি পট মিস করেদ নূয়া যদি আমার চ্যানেল সহ যোড়িয়েছ তাহলে নিশ্চিত যাই আই বটনার পূর্ব পাঠ দেখব ঠিক আছে তাহলে আজ আমি গুণনকর জাঁয়া বিষয়ের ফার্ট পট আরম্ভ করব যা তা পূর্ব যোগ ও বিয়োগর বহু সারা পট আলোচনা যাইছি যোগ কৰা বিয়োগ কৰা কেমি যোগ কৰিব কেমি বিয়োগ কৰিবলৈ যোগ কৰা বিয়োগ কৰা যোগ বা বিয়োগ কৰিব ধাৰা গণিতক কেতি সমাধান কৰিব তা বিষয় বহুত আলোচনা হৈছিল কিন্তু অভ্যাস তুমি কৰিবি তুমি অভ্যাস বল কৰি দিয়ক কিছু ডাউট হ'ল ত'লে কমেণ্ট বক্সত কমেণ্ট কৰিব আমি অভ্যাস গোটেই গোটেই কৰিয়াৰী কৰি দবো ঠিক আছে অ'কে ত'লে চল আজি আমি পাঠ দশ আলোচনা কৰিবা ত' মু সংখ্যা লেখুছি এ সংখ্যা কো চার একঙ্ক বিশিষ্ট সংখ্যা এবার গোটে আছে চার লেখিদি কতটা চারিগে দুইটা চারি এ দুটাকুক যোগ করেদে এ দুটাক কম করেদে যোগ করি তুমি যোগ করা জিনু চারি যোগ করা তখন চারি লা পুঁ চারি এলা কেতলা চারি চার যোগ কলে আট এবার দুখি দি এবার কোণ করি তিনটা চার লিখি কতটা চার লিখি चार ले चार लेखि एम मिस तारि चारि आठ आठ चार बार चार चारस आठ आठ चार बार होला बार ठिक अझ कन किनटा अझ मिस चारिटा चार निय एक दुई एवं चार चारि चार निय ए चारि चार कु जो कि तारु चारे फास्ट जो कि आठ हौ आठ कुछ चारे मिसाइब बा, कैत तो बार हम बार को पुणी चारे मिशे ष अर्थात ये कौन करा चार मिशे एटी तीन टा चार मिशो ये चार कुछ मिशो अर्थात गोटे संख्या हूँ आम चार दिथर मिसा हो चारि को ये थर मिसा हो चारि को ये चार थर मिसा हो চারি তে চারি চারিথর আদি মিশাই কি আমি মিশাণ ফল যোগ যোগফল বাহার করছি তো এইটি গোটে জিনিস লক্ষ্য কর এবার এটি চারি কত মিশি চারি সংখ্যাটি দুইথর মিশাইছি কেতো মিশর মিশাইছে তেমন চার কু দিইথর নমিশকি আমি চার কুইরে গুণি দেওয়া চার কু দিই গুণিদলে কত হলো চার দু আট দেখাল না নাই सहीपरि भावर एटि चारि केतेथर मिसाहित तिन थर तारि तिन थर मिसि आम चारि तिन थोर नमिसैक आमे चारि तिन थर गुणिदेवा चारि कन गरिदि केतेथर मिसाइला तिन थर तेणु तिन गुणदेवा चार तिन बार এটি চারি কত মিশি গোটে দুইটা তিনটে চারি চারিথর মিশাইছি তখন চারি আমি চারি গুণ দেওয়া কেতা ষোলো দেখ না ষোল এবার মনে করু মিশেবি এক দুই তিন চার পাঁচ পাঁচটা চার অখ মিশে হল চার আঠ আট কুড়ি চার মিশে বার বার কু চারে মিশেলে ষোল ষোল কু চার মিশালে কোড়িয়ে তখন চারি পাঁচটা চারি নাই চারি কু পাঁচর নমিশকি পাঁচরে গুণ দেবী তো চারপঞা কত হয়ে গেলা কোড়ি হয়েগে চারপঞ্চা কেত হয়ে গেল পিল্লে কোড়ি হয়েগে তাহলে এটি কোণ লক্ষ্য করুছ বারম্বার নমিশ কি আমি গুণন করে দেবা অর্থাৎ বারম্বার যোগ করি সময় বঞ্চবা এবং গণিত শীঘ্র বাহার করার সহজপ্রাই ତେଣୁ ଯୋଗର ଗୋଟେ ଅନ୍ୟ ରୂପ ହେଉଛି ଗୁଣନ ଆଉ କିଛି ନୁହଁ ବାରମ୍ବାର ଯୋଗରୁ ବାହାରିଲା ବାରମ୍ବାର ଆମେ ଯୋଗ ନ କରିବିକି ଗୁଣନ କରିବା ତେଣୁ ଯୋଗରୁ ବାହାରିଲା ଯୋଗର ଆମେ କହିପାରିବା ବଡ଼ ଭାଇ ହେଉଛି ଗୁଣନ ବୁଝିପାରିଲ ତେଣୁ ବାରମ୍ବାର ଯୋଗ ବଦଳରେ ଗୁଣନ କରାଯାଏ ଦେଖ ଯେମିତି ଦୁଇଟା ଚାରି ଚାରିକୁ ଦୁଇଥର ଯୋଗ କରାଯାଉଥିଲା ତେଣୁ ଦୁଇଥର ଯୋଗ ନ କରିକି ଦୁଇରେ ଗୁଣ ଦେଲୁ ଚାରିକୁ ତିନି ଥର ଯୋଗ କରାଯାଉଥିଲା ତିନିଥର ନ ଯୋଗ କରିକି ତିନିରେ ଗୁଣ ଦେଲୁ ଚାରିକୁ ଚାରି ଥର ଯୋଗ କରାଯାଉଥିଲା ଚାରି ଥର ନ ଯୋଗ କରାଇକି ଚାରିରେ ଗୁଣ ଦେଲୁ ଚାରିକୁ ପାଞ୍ଚ ଥର ଯୋଗ କରାଯାଉଥିଲା ପାଞ୍ଚ ଥର ଯୋଗ ନ କରିକି ପାଞ୍ଚରେ ଗୁଣ ଦେଲୁ ଆମର ସେମ୍ ଉତ୍ତର ବାହାରୁଛି ତେଣୁ ବାରମ୍ବାର ଯୋଗ କରିବା ବଦଳରେ ଗୋଟେ ସଂଖ୍ୟାକୁ ବାରମ୍ବାର ଯୋଗ ବା ମିଶେଇବା ବଦଳରେ ତାକୁ ଗୁଣନ କରାଯାଏ ଆଉ ଗୋଟେ ଏକ୍ଜାମ୍ପଲ ନେଲେ ବୁଝିପାରିବ ଗୁଣନ କାହିଁକି ଆସିଲା ବା କେଉଁଠୁ ଆସିଲା ଠିକ୍ ଅଛି ମନେକର ମୁଁ କ'ଣ କରିବି পাঁচটা পাত্র নেবি ইয়ে গোটে পাত্র ইয়ে গোটে পাত্র দুই এ গোটে তিন এ গোটে চারি এ গোটে পাঁচ তাহলে মো পাঁচটা পাত্র নেই প্রত্যেক পাত্রের মু মনে করি মিঠা রাখিলি এ পাত্রের তিনটে মিঠা অ পাত্রে তিনটে মিঠা অ পাত্রের তিনটে মিঠা অ পাত্রের তিনটে মিঠা অ্রেটে মিঠা অছি তো পাত্র কতটা অক এক দুই এটালা দুইয় এটালা এটা এটালা চার্থ এটালা হল পাঁচ ম অর্থাৎ পাঁচটি মোটর পাত্র অত্যেক পাত্রের তিনোটি লেখায়ে মিঠা অনেক কতোটি লেখায় পেয়ে মিঠা অনোটি লেখা মিঠা অ্লিয় হয়ে না জাঁপ তিনটে লিখে মিঠা অলে এবার মুবি এ পাঁচটা পাত্রের মোট কতটা মিঠা অনেক যোগ অনুসারে মুারা গণিতি সেমিটি তুমি যদি করব কতটা লাইন হব তুমি লিখব ফার্স্ট লেখব প্রথম পাত্রের মিঠা অনেটি পুঁ লেখি দুইয় পাত্রের মিঠা অনেটি তিন পাত্র মিঠা হব তিনোটি চার্থ পাত্রের মিঠা অনোটি পাঁচম পাত্রের মিঠা অ तिनोटी टोटल पाँचटा लाइन हबो गोटे दुईटा तीनटा चारटा पाँचटा लाइन हबो हला पाँचटा लाइन पहिलो मोट मिठा अलिक समान मोट मिठा अझ समान तपाईँ गे लोटि पहिलो तीनोटी जुक्त पिनोट ती पो तिन जुक्त ना नै प्रथमे सबुर दला प्रथम पिठा अलिक समान तीनोटी द्वितीय रे मिठा अझ तीनोटी ତୃତୀୟ ପାତ୍ରରେ ମିଠା ଅଛି ତିନୋଟି ଦେଖ କେତେ ଲମ୍ବା ଅଛି ଚତୁର୍ଥ ପାତ୍ରରେ ମିଠା ଅଛି ତିନୋଟି ପାଞ୍ଚମ ପାତ୍ରରେ ମିଠା ଅଛି ତିନୋଟି ମୋଟ ମିଠା ଅଛି ସବୁକୁ ମିଶା ହେଲା ତିନି ତିନି ଛଅ ତିନି ନଅ ତିନି ବାର ତିନି ପନ୍ଦର ତେଣୁ ହେଲା ପନ୍ଦରଟି ତା' ପାଇଁ ଅତେବ ଲେଖିବ ଅତେବ କ'ଣ ଲେଖିବ ମୋଟ ମିଠା ଅଛି ସେମାନେ ପନ୍ଦରଟି କେତେ ସମୟ ଆମ ନଷ୍ଟ ହେଲା ତେଣୁ ଏଇ ଗଣିତକୁ ଆମେ ଦୁଇ ଧାଡ଼ିରେ ମଧ୍ୟ କରିପାରିବା के गुणन गरिक अर्थात् जगहरू गुणन कन् लेख्दा देख दुईटा लन के प्रथम लेखियो गोट पत्रठा अचि समान फास्ट लेखि गोट पत्रठा अझ समान कतिोटि तिनटी गोट पत्रठा अचे समान एनोटी तेतेटा पत्र अनि आमर पाँच टी तिनको पाँच थर नमिसैकि पाँच र गुण दबा त পাঁচটি পাত্রের মিঠা অন পাঁচটি পাত্রের মিঠা অন গোটি পাত্র কতটা অনেক তিনোটি তাহলে পাঁচটি পাত্রের কত অনটি গুণন পাঁচ সান পনেরোটি হ্যাঁ কে ছোট হয়ে দেখ এড়ে বড় গণিত কোটু কে ছোট করা বুঝিপাল তেমন আমি এটি কম কলু এ ধারে আমি বারম্বার যোগ কলে বারম্বার যোগ করি উত্তর বাহার কলে এটি আারম্বার যোগ ন করি বারম্বার যোগ বদলের গোটে সংখ্যা কু বার্বার পাঁচ থাকি পাঁচে গুণ দে এবং আমার উত্তর বাহারি গলা তেমন সেইঠু বাহারা আমার গুণন তে গুণন কাইকি বাহুছি জা পাল তো বারম্বার যোগ করা বদলরে আমি গুণন করুছে। এবার চাল তম ক্লাস অনুসারে গোটে গণিত আমি সমাধান করেদাব ঠিক আছে तम बहिर तेयानब्बे पृष्ठा समस्ते बाहार बहि अझ तेयानब्बे कि नै त असुविधा नै तेयानब्बे पृष्ठ र बहि बाह्र क म क्विन् फास्ट लेखिदेऊ गोटे पडियर पँसठी गाई चरुले कन् लेखि गोटि परियर पँसठी गाई चरुले कोश्चिन् भएर बुझ कि गोटे परियर पँसठी गाई चरुले समा गोडसङ्ख्या केते देख भल मोट गोडसङ्ख्या से देखि कि गोटे पडिया अँथ पँसठी गाई चरुले केतटा गाई चरुले पहिले सिक्सटी फाइभ पँसठीटीको मोट गोडसङ्ख्या केत त मैले गोटे गाई र चारोट गोड थाहा गोटे टी. गाई र केत गोड थाहा चारोटी तत्ता गाई अन्त पँसठी तारिको पँसठी थर मिसाह गोटे गाई र गोड चारि दुईटी गाई तिनटी गाई चारटा गाई पाँचटा गाई छ गाई सातटा गाई एमि लेखा पँसठीटा एवं लेखाहो ए कु जोग जाहे आमे मिसै चारि चारि आठ चार बार चारि षोड चारि को मिसेले चारिसैले आमे शेषर उत्तर पावा तेणु एउटा जो बारम्बार जोग्दाद्वारा आम्रे समाधान सम्भव हिँड नुह एम्बा है गोटे गणित सब परीक्षा समय सरि तलु नारम्बार जोगेर गुणन गरिदलु तथम केमिया त गोटे गाई गोड एटि धारा कम हे गोट गाई रो गोड संख्या चारोटी चारोट्ला गोटि गाई रो गोड संख्या केत चारोटी केतटा गाई अहि पठी टी त पँसठी गाई रो गोड संख्या बुझिहेला गोटि गाई रो गोड संख्या बा पँसठी गाई रो गोड संख्या गोटे गाई रो गोड संख्या के चारोटी तेणु पंसठी गाई माना पंसठी को गुणा रुणाब तेणु पंषि थर तेणु चारि को आम पठी थर नमिशी पंसठ रुण देलु बुझिप गोटे गाईर गुण संख्या चार पंसठी टी गाई पचारी चारिटा को पंसठी थर मिसा हाब तेणु पंसठी थर नमिशी चारि को पंसठ रुणी देखे गुणाबी आम जाने देख य चार एक विशिष्ट संख्या और पंसठि है अंक विशिष्ट संख्या ତେଣୁ ଗୁଣନ କ'ଣ କରିବା ଯେମିତି ଯୋଗ କରିଥିଲେ ଯୋଗ କରିବା ସମୟରେ ଏକ ଘର ସିଧାରେ ଏକ ଘର ଦଶ ଘର ସିଧାରେ ଦଶ ଘର ରଖୁଥିଲେ ଶତକ ଘର ସିଧାରେ ଶତକ ଘର ରଖୁଥିଲେ ସେମିତି ଗୁଣନ କରିବା ସମୟରେ ମଧ୍ୟ ଏକ ଘର ତଳେ ଏକକ ଏବଂ ଦଶ ଘର ତଳେ ଦଶକ ରଖିବା ଦେଖ କେତେ ଅଛି ଛଅରେ ପାଞ୍ଚ ପଞ୍ଚଷଠି ଛଅରେ ପାଞ୍ଚ ପଞ୍ଚଷଠି ଫାଷ୍ଟ ଦୁଇ ଅଙ୍କ ବିଷ୍ଟ ସଂଖ୍ୟା ଲେଖିଦେଲୁ ତା ତଳେ ଚାରି ଏକ ଅଙ୍କ ବିଷ୍ଟ ସଂଖ୍ୟା ଏକ ଘର କେଉଁଟା ପଞ୍ଚଷଠିର ପାଞ୍ଚ ତେଣୁ ତା ତଳେ ରହିଲା ଜାଣିପାରୁଛ ନା ପଞ୍ଚଷଠି ହେଲା ଦୁଇ দুটো ঘর অর দশ ঘর এক ঘর কত পাঁচ তেমন চারি তা সিধার লখালা এবে গুণন হব। জেমতি এক ঘর এক ঘর ফাষ্ট গুণবা পাঁচ কেলা কোটিয়ে বা চারিপঞ্চা কোটিয়ে কোড়িয়ে এক শূন্য সিধার রা শূন্য দশ ঘরে কেতু দুই যেমি যোগ দশ ঘরটা এড়িকে যা তাঁপটু বসু লা উপর রাখা হলা এ চার কু কু দর ছ চৌ

গাড় মোট গোড় সংখ্যা দুইশ ষাঠিটি অটে বুঝলা না কোশ প্রম হচ্ছে তো জিপার তো কমিটি গুণন অতি সহজ হয়ে যাচ্ছে বারম্বার যোগ করি বদলরে যদি ভিডিও ভাল লাগলা লাইক করব ওটে। হ্যাঁ এবং যদি নূয়া চ্যানেল যোড়িয়েছ লাইক তো করব ভিডিও जति एपर्न च्याने सब्सक्राइब गर् न तालीले सब्सक्राइब लेखाहे क्लिक कर गरिदि आम च्याने सब्सक्राइब भिडियो सारलाप मिस प्लेलिस्ट शेषलेदेबिस क्लिक गरिक पूर्व पाठको देखि पार नै उपर आई बटम ताठ देखिपार ठीक अहिले थ्याङ्क यू